হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি চলো দেখতে থাকো। আর আমি নিজে সিঁড়িতে নেমে চলে এসেছি আর এখনও বেরোইনি। এই যে বেরোচ্ছে, দরজা দিচ্ছে, চলো আমার সাথে বেরিয়ে পড়া যাক। গেটে চাবি খুললো, আর এই যে আমাদের বাড়িতে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে কিন্তু আমরা পাই না, লোকে নিয়ে চলে যায়। বর্ষাকালে সবুজ অনেক বেশি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমাদের এখানে সবুজ বেশি, তার জন্য একটু মশার উপদ্রব রয়েছে। পাখি ডাকছে কোথা? আমাদের এখানে সামনে অভিষিক্তা রয়েছে, ওখানে অনেক টিয়া পাখি রয়েছে। সামনের দিকে এগিয়েই যাচ্ছে তাড়াতাড়ি করে হেঁটে। এই যে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এটা মেট্রো স্টেশন কবি সুকান্ত, এখান থেকে আমরা বাসে উঠব। আর এই যে আমরা শ্যামবাজারে এসে গেছি, শ্যামবাজারে এসে আর এই দোকান থেকে একটুখানি কেনাকাটা করে নিলাম। আর এই যে দোকানটার নাম এখানে, এখানে হচ্ছে পুরোনো ছেঁড়াকাটা নাইটির বদলে নাইটি বাজার, এখান থেকে আমি নিয়ে নিয়েছি নাইটি, কিছু টাকা বাদ যায় পুরোনো নাইটি। আমরা যে মেট্রো স্টেশনে এসে গেছি মেট্রো উঠব বলে, এটা শ্যামবাজার মেট্রো স্টেশন আর আমরা এই মেট্রো ধরব বলে এগিয়ে যাচ্ছি। এই আগে আগেই সবসময় এগোয়। আমার গুগুড়ির কাছে এসে গেছি আমরা, কই গুগুড়ি দেখি, এই তো গুগুড়ি, হাতে নাই দাও, বাই বাই করে দাও। বর্ণা, বর্ণা কই? বর্ণা এখন বর্ণার পিসোকে দেখতে ব্যস্ত, পিসোকে দেখতে ব্যস্ত, পিসোকে দেখছে, ভাবছে এটা কি এলে ঘুম থেকে উঠে বর্ণা কি অবস্থা হয়েছে আমার গুগুড়িটা। ভিডিও করছি দেখো, বুঝছো, দেখো এই দেখো, বুঝছো, ফটো তো দেখি। হ্যাঁ, গুড়গুড়িকে এখন গুড়গুড়ির পিছন ললিপপ খাওয়াচ্ছে, এই যে গুড়গুড়ি, আর গুড়গুড়ির টেকনিকে যা পাড, দেখি দেখি দেখি, ছেড়ে দাও, আবার ছেড়ে দাও, হাতি ধর, হাতি ধর, হাতি ধর,
এগুলো ধরতে শেখে নিউলি বাবালে ওইটা খেয়ে করছে বাবালি কেমন করে বসে আছে দেখো ও বাবালি দুষ্টু আইছে দেখি কই রে লাল ব্যাগটাই দেখছে রাতে আর এখন অনেকটা রাত হয়ে গেছে অনেকটা হ্যাঁ 12টা বাজে